সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো আবারও হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আমান। এরপরে জানাবো ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল বিএনপির। গয়েশ্বরকে খাওয়ানো আমানকে উপহারের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল। থাকছে বিএনপির দুই নেতাকে আপ্যায়নের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা ও আশেপাশের জেলায় র্যাবের নিরাপত্তা জোরদার। তারেক রহমানকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের। এবং সবশেষে রয়েছে সরকারের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আবারও হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আমান। রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিউতে আছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কে এম সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দুপুরে রাজধানীর গাবতলিতে দলীয় কর্মসূচি পালনের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আমানুল্লাহ আমান। বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান। ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল বিএনপির, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবস্থান কর্মসূচির নামে বিএনপির ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন তাদের থামাতে গিয়ে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। রাজারবাগ হাসপাতালে 31 জন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন। শনিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির নেত্রী নিপুণ রায় ফেসবুকে আগুন ধরানোর কথা বলেছেন, বিএনপি নেতারাও এসব উৎসাহ দিচ্ছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ যখন আহত হচ্ছিল তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতার জন্য বের হয়েছিল। তিনি বলেন কয়েকদিন ধরে অরাজকতা ও জনগণের ভোগান্তি সৃষ্টির জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। গয়েশ্বরকে খাওয়ানো আমানকে উপহারের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল। বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আটকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মধ্যাহ্নভোজ করিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনর রশিদ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমানকে আটকের পর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি থেকে রক্ষা পেতে এসব করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন যারা সমালোচক আছেন, যারা একটু হিউমার করে কথা বলেন, এটা ভিসা নীতির একটি পরিণতি। নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের একটু নিরাপদে রাখার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছে। এ বিষয়টি থেকে প্রমাণিত হয় গয়েশ্বর চন্দ্র রায়ের গণতন্ত্র দল এবং দলীয় রাজনীতি এটা তার প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি তার সারা রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করেছেন, বড় হয়েছেন। মির্জা ফখরুল বলেন একইভাবে আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না, তিনি রাজনীতির প্রতি, দলের প্রতি এবং দেশের মানুষের প্রতি তার কমিটমেন্টের প্রতি তার ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন এবং একজন জনপ্রিয় নেতা, তা তিনি প্রমাণ করেছেন পরপর 4 বার এমপি নির্বাচিত হয়ে। বিএনপির দুই নেতাকে আপ্যায়নের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির দুই নেতাকে আপ্যায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এটাই প্রধানমন্ত্রীর মানবিকতা, তিনি মানবতার নেতা। কিন্তু আর এক নেতা বিএনপি চেয়ারপারসন জ্বালাও পোড়াও করা, হত্যাকাণ্ড করা এসব পছন্দ করেন। শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা ও আশেপাশের জেলায় র্যাবের নিরাপত্তা জোরদার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট মোতায়েন জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গাজীপুর, পূর্বাচল, নারায়ণগঞ্জ ও 300 ফুট এলাকায় ঢাকার প্রবেশ মুখে রোবাস্ট পেট্রোলিং জোরদার করেছে র্যাব। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করার মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারেক রহমানকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বার্তা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বুঝি না আদালতের আদেশ প্রতিনিয়ত এই দুর্বৃত্ত তারেক রহমান লঙ্ঘন করে চলেছে। আদালতের আদেশ ছিল কোনোভাবেই কোনো ফোরামে তার ভাষণ, স্টেটমেন্ট, বিবৃতি ও বক্তব্য প্রচার করা যাবে না। সে প্রতিনিয়ত হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, এসব লঙ্ঘন করলে কি শাস্তি?
শনিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান তো 20 বছরের শাস্তি হয়েছে, আদালত বলেছেন সে বক্তব্য বিবৃতি দিতে পারবে না, গতকাল তো বলতে বলতে এমনও বলেছে একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, লাশ ছাড়া সে কথা বলে না, টাকা ছাড়া সে কথা বলে না, আন্দোলনে কারো টাকার অভাব হবে না, কোথা থেকে পায় এত টাকা, প্রকাশ্যে মুখে মুখে বলে, এর কি বিচার নেই, প্রতিকার নেই, সে কি আইনের ঊর্ধ্বে, বিএনপির যে নেতারা পল্টনে দাঁড়িয়ে তার কথার প্রতিধ্বনি করে তারা কি আইনের ঊর্ধ্বে, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, সংসদ বিলুপ্ত ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টন মোড়ে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। রাজধানীর প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় প্রীতম জামান টাওয়ার থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ আন্দোলনে গণ অধিকার বরাবরের মতো মাঠে থাকবে, সামর্থ্যের সবটুকু শক্তি দিয়ে রাজপথে লড়াই করবে। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান সহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারের তাণ্ডবাজ সারা বিশ্ববাসী দেখেছে। গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিএনপি। মহাসমাবেশের জন্য বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল, তবে তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। ওই দুই জায়গায় অনুমতি না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন। বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু কর্মদিবসের যুক্তি দেখিয়ে তাদের ওই দুই জায়গার অনুমতি দেয়নি ডিএমপি। তার পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন এই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। এদিকে বাইতুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সংগঠন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যুগান্তরকে বলেন, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি, এজন্য আমরা বিকল্প হিসাবে জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি। জানা গেছে, শুরুতে মৌখিকভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য, আমরা সেটা মেনে নিয়েছি। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল। মহাসমাবেশের আগে মার্কিন দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, মুখ খুললেন না কেউ। ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে এই সমাবেশ করবে দলটি। বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা দলগুলো একই দিন পৃথকভাবে কর্মসূচি পালন করবে। ইসলামী আন্দোলন, এবি পার্টির মতো যুগপদ আন্দোলনের বাইরে থাকা দলগুলো একই দিন কর্মসূচি দিয়েছে। এদিকে সরকার বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে ঢাকায় সমাবেশ ডেকেছে যুবলীগ সহ আওয়ামী লীগের তিন অঙ্গ সহযোগী সংগঠন। এ নিয়ে উত্তপ্ত ঢাকার রাজনীতি, আশঙ্কা করা হচ্ছে সংঘাতেরও। এমন প্রেক্ষাপটে আজ সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির কয়েকজন নেতা বৈঠক করেছেন। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আজ সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 8:30 থেকে শুরু হয়ে বৈঠক চলে 9:45 পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি ছিল তা জানা যায়নি। দেড় ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠক শেষে বিএনপি প্রতিনিধি দল কোনো বক্তব্য দেয়নি, মার্কিন দূত কিছু বলেননি।
গত শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের ঘোষণা দেন। এই কর্মসূচির ঘোষণা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, মনে রাখতে হবে আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি, এখন বক্তব্য নয়, এখন দাবি আদায়ের পালা। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এক দফা যদি না মানে তাহলে ফয়সালা হবে রাজপথে।